তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো যে তোমরা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হবে তখন তোমাদেরকে নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে। তোমরা যারা ভাবছো দাদা বা দিদির কাছ থেকে ক্লাস 11-এর বই কালেকশন করে পড়া শুরু করে দেবো, এই ভুলটা তোমরা করো না, কারণ তোমাদের সিলেবাসের সম্পূর্ণ পরিবর্তন হতে চলেছে। আর এই 2025-26 শিক্ষাবর্ষের যে সিলেবাস পরিবর্তনকে কেন্দ্র করে বিকাশ ভবন ছাড়পত্র অলরেডি দিয়ে দিয়েছে, নোটিশও অলরেডি জারি করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই তোমরা বাজারে এই পরিবর্তিত সিলেবাসের বইপত্রও পেয়ে যাবে। তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা পদ্ধতি, সেই পরীক্ষা পদ্ধতিরও কিন্তু সম্পূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। তোমরা নিশ্চয়ই খবর পেয়েছো যে তোমাদের একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার হবে এবং দ্বাদশ শ্রেণীতেও দুটো সেমিস্টার হবে। ফার্স্ট যে সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টারে OMR সিটে এক্সাম দিতে হবে, অর্থাৎ শর্ট কোশ্চেনের ওপরে তোমাদের এক্সাম হবে। তারপরে সেকেন্ড সেমিস্টার হবে তোমাদের বট কোশ্চেনের ওপরে, অর্থাৎ BAQ বট অ্যানালাইজ কোশ্চেনের ওপরে। ঠিক সেম ক্লাস 12-এও তাই, তোমাদের ফার্স্ট সেমিস্টার হবে শর্ট কোশ্চেনের ওপরে এবং সেকেন্ড সেমিস্টার হবে বট কোশ্চেনের ওপরে। তোমাদের অলরেডি সিলেবাস অ্যানালাইজের কাজ শুরু হয়ে গেছে। সিলেবাসের পরিবর্তন হচ্ছে ব্যাপক পরিবর্তন, একেবারে আমূল পরিবর্তন হতে চলেছে। তোমাদের যে গদ্যাংশ এবং পদ্যাংশ ক্লাস 11-12 ছিল সেগুলোর সম্পূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। আর যদি ইতিহাসের ব্যাপারে যদি কিছু বলতে হয়, তো ইতিহাস যে প্রাচীন ইতিহাস, সেই প্রাচীন ইতিহাস কিন্তু থাকবে না, তোমাদের মডার্ন হিস্ট্রি পড়তে হবে, অর্থাৎ স্বাধীনতার পর থেকে যে ঘটনাগুলো, যে ইতিহাসগুলো, সেই ইতিহাসের ওপরে কিন্তু অনেক বেশি করে আলোকপাত করছে। আর কমার্সের সাবজেক্টের কথা যদি বলতে হয়, কমার্সে কিন্তু এই যে GST-র ব্যাপারটা, একেবারে আধুনিকতার ছোঁয়া দিয়েই কিন্তু সিলেবাসের পরিবর্তন ঘটছে। একেবারে যুগ উপযোগী সিলেবাস কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা হবে। তাই তোমাদের কাছে একটা বিনীত আবেদন, তোমরা যারা পুরাতন দাদা দিদির কাছ থেকে বই নিয়ে অলরেডি পড়া আরম্ভ করে দিয়েছো, তোমরা একটু থেমে যাও, একটু অপেক্ষা করো, খুব শীঘ্রই কিন্তু বাজার থেকে তোমরা নতুন বই পেয়ে যাবে এবং স্কুল এ ব্যাপারে তোমাদেরকে সাহায্য করলেও করতে পারে বলে খবর আছে। এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিও দেখে ন্যূনতম উপকৃত হও, অবশ্যই করে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যাই হোক, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।